ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، الهدى والنور في سبيل الله গ্রুপ থেকে একটি প্রশ্ন, যেখানে প্রশ্ন করা হয়েছে, শ্রদ্ধা শেখ, অনেকে বলেন দান সদকা করলে বিপদ বালা মুসিবত দূর হয়, এই কথাটা কতটুকু সত্যি? কোরআন এবং সহি সুন্নার আলোকে বুঝিয়ে বলবেন। জাজাকাল্লাহু খাইরা। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে দান সদকা করলে বিপদ বালা মুসিবত দূর হয়, যা আমরা প্রসিদ্ধ একটি হাদিস, সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বিপদ মুসিবত দূর করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়। এই হাদিস আমরা অনেকেই জানি, এই হাদিসটা সহি হাদিস এবং কোরআনুল কারিমের আয়াত দিয়েও এটা প্রমাণ করা যায় যে দান করলে বিপদ দূর হয়, দান না করলে বিপদ মানুষকে ঘিরে ধরে, যা পবিত্র কোরআন সূরা বাকারা 254 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াওমা লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়ালকাফিরুনা হুমাল যালিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমার পথে দান করো, আমি যা তোমাদেরকে দিয়েছি সেটা হতে, মিন ক্বাবলি, সেই অবস্থাটা আসার পূর্বে, আইয়াতিয়া ইয়াওমা লা বাইউন, যে সময়ে যেই দিনে কোনো বেচা কেনা নাই, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব নাই, ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশকারীও নাই, ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন, আর কাফিররাই হচ্ছে প্রকৃত জালেম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে মুসিবতের দিন আসার পূর্বেই দান করতে হবে, মানুষ এখন যদি দান না করে সেই সময়ে চেষ্টা করবে দান করার জন্য, কিন্তু তখন দান করার কোনো কিছু থাকবে না, এজন্য যথাসময়ে দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অসংখ্য আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, বিশেষ করে সূরা বাকারা 195 নম্বর আয়াত, ও আনফিকু ফি সাবিলিল্লাহ, খরচ কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, নিজের হাতকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। তাহলে বোঝা যাচ্ছে যে যদি আল্লাহর পথে খরচ না করা হয় তাহলে নিজের হাতকে, মানে এখানে শুধু হাত বলতে হাত নয়, পুরো মানুষটাকেই বোঝানো হয়েছে, যে আল্লাহর পথে দান করো এবং নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, অর্থাৎ দান করলে ধ্বংস থেকে বাঁচা যায়, দান করলে বিপদ মুসিবত থেকে বাঁচা যায়, আর কেউ যদি দান করা থেকে বিরত থাকে তাহলে সে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 195 নম্বর আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছেন। আমাদেরকে বেশি বেশি দান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমরা এ হাদিস অনেকে জানি যে প্রত্যেক দিন সকালবেলা দুইজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয়, তার একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে থাকেন যে আল্লাহ, আজকে সারা দিনের মধ্যে যে ব্যক্তি দান করবে তার অভাব তুমি দূর করে দাও, আর আরেকজন ব্যক্তি, আরেকজন ফেরেশতা দোয়া করতে থাকে যে আল্লাহ, যে যতটুকু দান না করবে তার ততটুকু তুমি ক্ষতি করে দাও, আগের জন বলছিল যে যতটুকু দান করবে তার ততটুকু তুমি পূরণ করে দাও, আর পরের জন বলছেন যে যে যতটুকু দান না করবে, যে দান করতে সামর্থ্য অথচ দান করতে পারছে না, দান করছে না, তাহলে আল্লাহ তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। তাহলে বোঝা যাচ্ছে দান না করলে মানুষের ক্ষতি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সময় দেওয়া, শ্রম দেওয়া, দান সদকার মাধ্যমে সময় শ্রম দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা হাদিসে কুদসি তিরমিজির মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তোমরা আল্লাহর পথে কিছু সময় হলেও ব্যয় করো, যদি তোমরা আল্লাহর পথে সময় ব্যয় করো তাহলে আমি তোমাদের ব্যস্ততা কমিয়ে দেবো, তোমাদের দারিদ্রতা দূর করে দেবো, আর যদি তোমরা আমার পথে সময় না দাও
তাহলে তোমাদের দুই হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব আর তোমাদেরকে আমি ফকির বানিয়ে ছাড়বো। তাহলে সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটা তিনি করতে পারেন, এটা আমরা বিশ্বাসী। তা আমরা যেন সবাই দান করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।